এখান থেকে বেরিয়ে এসেছি আমরা এখন এই রাস্তা চলেছি ঝিলমিলিতে এটা এ বাবা না আরো 500 মিটার দেখাচ্ছে মোটাকে ফেলে দে মোটাকে নাম তো নবেন 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 छुटबे तक बढ़ाबी টাওয়ার নেই আর লোকেশন এখন দেখা যাচ্ছে না তালবিড়িয়া ড্যামে কেমন যাবো ফাইন্ডিং বেস রুট নেটওয়ার্কই নেই ব্যাস গেল জঙ্গলে ঢাকা হবে ঝিলমিলি আমরা এসে গেছি আর এবারে যাচ্ছি আমরা তালবিড়িয়া ড্যাম পুরো সবুজই সবুজ হালকা হালকা বৃষ্টিও পড়ছে এটা হচ্ছে রিমিল নদী এদিকে চলে যাচ্ছে তো আমরা এখন তালবিড়িয়া ড্যামে যাচ্ছি কিন্তু কোথায় কারুকার্য করা আছে আমাদের আজকে এটা প্ল্যান তালবিড়িয়া ড্যামে গিয়ে আর একটুখানি বাকি আছে 2-3 কিলোমিটার ওখানে গিয়ে স্নান তো করবোই করবো আর অ্যাজ ইউজুয়াল আমরা যেমন রান্না বান্না করি তেমন রান্না বান্না হবে ওই জন্য এখন ওরা গেছে ডিম কিনতে ওই দোকান থেকে তো ডিম টিম কিনা হয়ে গেলে ওখানে চলে যাব আর এইদিকে ভিউটাও সেই লাগছে মালভূমি এরিয়া ধান চাষ হচ্ছে তুই চালাবি নাকি দিয়ে দিবি না আবার চলে যাবে হুবহু বলছি ডিগি ভর্তি করে পাতা কি নিয়ে যাবি গিয়ে আমরা পাতা পাতা বানিয়ে বিক্রি করবো একদম কিছুটা চলছে পকেট মানি তো আসবে এটা এ বাবা না আরো 500 মিটার দেখাচ্ছে এটা ড্যাম এটা কোন ড্যাম না তো এটা পাইপ লাইন গেছে বোধ হয় জলের জন্য পাইপ লাইন গেছে তো একটু আমরা আগে যাচ্ছি আগে গিয়ে কোথাও যদি ফাঁকা পাই গাড়ি দেখে ওখানে রান্না বান্না হবে সানাবো ওই দিকটা যাওয়া যাবে না রে ওই দিকটা গেলে এইখানে সান হবে আর রান্না বান্নাও হবে কলও আছে ফার্স্টে রান্না বান্না হবে তারপর ইচ্ছলে স্নান হবে না হলে আরো 40-60 কিলোমিটার জার্নি আছে তো তারপর টাইম হিসাবে ডিপেন্ড করে তারপর দেখা যাবে ভিউটা দেখো জাস্ট আমার পিছনে গরু যাচ্ছে সেটা দেখো
রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, আমি আর নন্দ এখন যাচ্ছি চাল ফাল ধুতে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে হবে সান্তায় দিয়ে বিরিয়ানি ফাটাফাট। আর চুলের মানে অবস্থা খারাপ হয়ে গেছে, টুপি করেছিলাম তো, এখানে বেশ ভালো জল ফল কলটাও আছে, বেশ ভালো সুবিধা হয়েছে। কল না থাকলেও তো ড্যাম ছিল, ড্যামের জলে হয়ে যেত। এ দেখো এখন ঘেরাঘেরি হয়ে গেছে, স্টপ থাকবে তো হাওয়া হচ্ছে। আচ্ছা তো আজকে রাজনী সাহেব আজকে মেনুটা একটু বলে দিন তো আপনি। হ্যাঁ চুল আপনার ঠিক আছে, আজকের মেনু আছে ডাল, আর আলু মাখা, আচ্ছা আর দুটো করে ডিমের সিদ্ধ। আচ্ছা এটা হোটেলে এটা দাম কত করে বলছিল? এটা হোটেলে দাম হচ্ছে দু পিস ডিম দিয়ে 130 টাকা। আর এখানে আপনার কাছে কত করে পড়বে? এখানে আমার কাছে খেলে পড়ছে 50 টাকা করে হয়ে যাবে। 50 টাকা এবারে সবাইকে বলি যে এসে একটু যদি আরো কিছু ঘোরার থাকে তো একটু রান্না করে খেলে তোমাদের একটু সুবিধা হয়, আমাদেরও যেমন হচ্ছে। আর হচ্ছে ব্যাচেলারদের জন্য বেটার যে ভাবি একটু স্টোভ একটু হাঁড়ি কড়াই তো সবার থাকে, একটু এনে রান্না করে খেলে এমন কিছু খরচ সবার জন্য নয়, যারা একটু মানে যাদের অঢেল আছে তাদের জন্য কোনো টেনশন নেই, তোমরা বিন্দাস খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা রান্নাবান্না করে খাচ্ছি, অনেকটা সেভ হয়ে গেছে। হোটেল নিয়েছে 1200 করে পার নাইট, মানে পার ডে। এসি আবার এসি হয়ে গেছে। হ্যাঁ তো কত কী খরচ পড়ে টোটাল সেটা সবার ভিডিওর শেষে জানিয়ে দেবো কত কী পড়লো। আর এর বদলে আমরা এই টাকাটা বাঁচিয়ে আমরা একটু যদি আরো কোথাও ঘোরা যায় এটা দেখছি। তো পুরি তুই পাগল নাকি? গরমে সোলে যেতে দিলে তো পড়বেই। কি হয়েছে? আমি বলি কি হলো হঠাৎ? আস্তে আস্তে ধীরে 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 তো এইটুকু একটু তো জোর ঝামেলা করতেই হবে। ব্যাস তারপরে আমাদের একটা প্ল্যান হচ্ছে মুকুটমণিপুর তো আছি, পুরুলিয়া যাওয়ার একটা প্ল্যান চলছে অযোধ্যা পাহাড়, যদি কি হয় দেখা যাক। এক্সিকিউট হলে তো তোমরা তো জানতেই পারবে। আচ্ছা তো আমার তো ড্রোন ফোন কিছু নেই, তো এই যে ড্যামটা একটু তোমাদেরকে উপর থেকে দেখানোর জন্য ভাবলাম যে চলে যাই এইখান থেকে নিচে ওই পাহাড়ে একটু উপরটা উঠি, দিলে একটু উপর উপর ভিউ পাওয়া যাবে। তো চলো তো রাস্তা করা আছে, রাস্তাটা এখানে মানে জল ফল যায় বলে বোধহয় এরকম হয়ে আছে। খিদেও পাচ্ছে। কিন্তু উপরে পাহাড় তো এমন, ধারে যেতে হবে, আর ধারে যাওয়া মানে তো সেই ডাউন হয়ে যাচ্ছে, পুরোটা ভালোভাবে সেই ভিউ আসছে না। আর ওদিকে রাস্তাটা যেটা যাচ্ছে এদিক দিয়ে উপরে ওই দিকে চলে যাচ্ছে, মানে সোজা উপর দিকে উঠলে উপর থেকে দেখা যেত, কিন্তু এ তো কেমন দেখো না কিছু বুঝতে পারছি না। ওই দিকের দিকে যেতে হবে বোধ হয়, ঠিক আছে দেখা যাক। বাবা সাফ নেই তো আবার, ওই দেখো উপর থেকে ভিউ জাস্ট এরকমই লাগছে। এবার নেমে পেরে যাওয়া যাক, কোন দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে যেতে হবে। তারপরে এই যে রান্না হয়ে গেছে, চা নাকি? রেসিপিটার নাম কি? ডিম ডাল, এই যে ডাল পড়ে আছে, ডিম ডাল দিয়ে একসাথে মিক্সিং তরকারি, এই ঝাল যা দিয়েছে লাল হয়ে আছে পুরো, আজকে আমার গেল। তো এখন আমরা যাবো স্নান করতে, ছোট ক্যামেরাম্যান ছোট তুমি ভিডিও করো, আমরা গেলাম। মটাকে ফেলে দে, মটাকে
ভয় লাগছে চালা গেছি ধরো নিজে চলে গেলাম তাদেরকে দেখিয়ে দিল চলো গে ডুবে দেখে ধরে রেখেছে পাইয়ে আসবো তো যাবে হ্যাঁ এ ভাই অচেনা জায়গায় এসছি ড্যামে নেমেছিস বেশি দূরে যাওয়ার দরকার নেই হাতি ছোট জাল পরে এই তো নাম তো নবেন 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 তো দেখা রুম পর্যন্ত চলে গেছে খাওয়া দাওয়া হবে যদি কেউ আসুন তাহলে একটা বড়শি বা কিছু করে নিয়ে আসবে টুকটুক করে মাছ ধরবে এনজয় যদি আমাদের মতো নিয়ে আসো রান্না বান্না করে খেয়ে নেবে আর যদি এমনি আসো শখে মাছ ধরবে আবার ছেড়ে দেবে দেখো সে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর সানসেট প্রায় হয়ে গেছে এবারে একটু একটু আর অন্ধকার হয়ে আসবে ব্যাস আর কিছু না একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করে একটু চব্ব মেরে মানে সজাগতা এসে একটু চব্ব মেরে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো চলো এবার যাওয়ার পালা ড্যামটাকে ছেড়ে যেতে হচ্ছে খুব কষ্ট লাগছে নন্দু তো এর প্রেমে পড়ে গেছে ড্যামটার প্রেমে পড়ে গেছে এই পরেবারে যদি আসি এবারে তো জাল ফাল নিয়ে আসবো মাছ ফাছ ধরে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো টাটা আচ্ছা ওই জায়গাটা কি যাবি আচ্ছা এটা কি এটা জল শব্দ হচ্ছে রাস্তায় যেতে হবে চলো ১৭:১০ আর একটু পরে আমাদের হোটেল